পৌরসভার নিয়ম মানছে না পৌর কর্মীরাই, অসচেতনতার ছবি ধরা পড়ল রিষড়া পৌরসভায়, সচেতন করছেন পৌর প্রধান। ঊর্ধ্বমুখী করোনার কথা মাথায় রেখে ফের একবার মাস্ক ব্যবহারের পথে নামল রিষড়া পৌরসভা। পৌরসভায় প্রবেশ করতে হলে সকলের জন্যই মাস্ক ব্যবহার করেছেন পৌরসভার চেয়ারম্যান, কিন্তু সেই নিয়ম মানছেন না খোদ পৌর কর্মীরাই। পৌরসভার ভেতরে সকল স্টাফকেই দেখা গেল মাস্ক ছাড়া কাজ করতে ব্যস্ত। চেয়ারম্যানের নির্দেশের কথা বা মাস্কের কথা জিজ্ঞাসা করতেই মাস্ক বের করছেন কর্মীরা, এমনই অসচেতনতার ছবি ধরা পড়ল আমাদের ক্যামেরায়। দাদা, একেবারে করোনার প্রকোপ আরও বাড়ছে, রিষড়া এলাকায় কেমনভাবে করছেন? এবং মানুষ এখনও সেইভাবে সচেতন নয়, কিন্তু পৌরসভায় দেখতে পাচ্ছি যে একদম কড়াকড়ি, কী ব্যবস্থা নিচ্ছেন? আমরা করোনার জন্য যা যা প্রিকশন নেওয়ার দরকার, আমরা মানুষকে সজাগ করা, সতর্ক করা, মানুষের মধ্যে অ্যাওয়ারনেস নিয়ে আসা, যাতে ওনারা ফিজিক্যাল ডিস্টেন্সটা মেনটেন করেন, মাস্ক যাতে ব্যবহার করেন, এবং সবাই যাতে ভ্যাকসিন নেন, যার ধরুন 60-এর যারা সিনিয়র সিটিজেন তাদের বুস্টার ডোজ আমরা অলরেডি পৌরসভায় আমরা দিচ্ছি। এছাড়া যার বুস্টার ডোজ যদি নিতে হয় সবাইকে আমরা বলছি আপনারা নিয়ে নিন, আপনারা নিয়ে নিজেও সুস্থ থাকুন, পরিবারকে সুস্থ রাখুন, সমাজকে সুস্থ রাখুন, শহরকে সুস্থ রাখুন, জেলা রাজ্য দেশকে সুস্থ রাখতে হবে, সকলেরই দায়িত্ব সমাজের প্রতি, শহরের প্রতি, রাজ্যের প্রতি, দেশের প্রতি।